রাজ্যের মানুষের মঙ্গল কামনায় মুর্শিদাবাদে কিরীটেশ্বরী মন্দিরের রাজ্যপাল কিরীটেশ্বরী মায়ের কাছে মুর্শিদাবাদ এবং পশ্চিম বাংলার মানুষের শুভ দিন এবং মঙ্গল কামনায় বুধবার তিনি আসেন। তার হঠাৎ আগমনে খুশি এলাকাবাসী। রাজ্যপাল আসা এলাকাবাসীর জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় ও বন্দে মাতরম স্লোগান তোলে। আমি পশ্চিমবঙ্গের বাসীদের জন্য আমি প্রার্থনা করছি মায়ের কাছে, সবাই সুখে সুখে থেকে শান্তিতে থাকে। এটা খুবই তাৎপর্যপূর্ণ কথা, আমাদের কাছে ভালো লেগেছে। এবং আরও একটা কথা বলেন যে আমি শুরু করলাম পশ্চিমবঙ্গের বাসীর উদ্দেশ্যে মানে প্রার্থনা করার জন্য মায়ের মন্দিরে, মা ভালো রাখুক। এবং আমরাও মন্দির কমিটির পক্ষ থেকে বা মন্দিরের পক্ষ থেকে আমরা বলেছি এই জায়গার ডেভেলপমেন্ট ব্যাপারে খানিকটা হচ্ছে, আরও কিছু হওয়া উচিত। এবং সেটা আমাদের প্রথম হচ্ছে যে বাউন্ডারি ওয়াল এবং আরও কিছু সংস্কার যদি হয়, তো উনি দেখলেন, দেখে বললেন যে আমাদের থেকে যতটা করার আমি চেষ্টা করবো। আমার খুব ভালো লাগলো এবং এখানকার শান্তিপূর্ণ দর্শক যারা দাঁড়িয়ে আছেন খুব শিষ্টাচার, আমি এটাও খুব প্রশংসা করছি বলে গেছেন মন্দিরে। আপনার নাম?